হ্যালো সবাইকে, সালাম আলাইকুম। আজকে দেখাবো কিভাবে জলপাইয়ের টক করা হয়। এটা অনেকে খাট্টা বলে, লাইক টক আর খাট্টা লাইক দিস। এখানে আমি রেখেছি অলিভ, অলিভ রেখেছি, জলপাই রেখেছি, ছোটো ছোটো ফিশ। সো আমি কিছু কাঁচামরিচ ইউজ করব, অনিয়নকে চপ করে রেখেছি আগে থেকে পেঁয়াজকে, আর এখানে লবণ, হলুদ, রসুন আর আদা বাটা আর রসুন বাটা রেখেছি, পরিমাণ মতো তেল আর পানি আমি আগেই সাজিয়ে রেখেছি। সো এখন আমি আমার রান্নাটা স্টার্ট করব। তো আমি তেল নিয়ে তেলটিকে একটু গরম করে দিয়েছি, গরম করে ফেলেছি। এখন আমি এটাতে একটু পেঁয়াজ দেব। আমি পেঁয়াজকে আগেই কুচি করে রেখেছিলাম, সো এখন আমি পেঁয়াজটি তেলের মধ্যে ঢেলে দেব। তো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করব পেঁয়াজটাকে একটু ব্রাউন করার জন্য। যখনই পেঁয়াজটি হয়ে যাবে ব্রাউন, আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। তো আমার অনিয়ন ব্রাউন হয়ে গেছে, এখন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিব, টার্মারিক পাউডার। সাথে এখন আমি দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। কিছু রসুন তাও দিয়ে দেব, রসুন কাটা রসুন। এখন একটু পানি দিয়ে দেব। এখন মশলাটা কিছুক্ষণ কষাবো। তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে এটা খেতে সুস্বাদু লাগবে। এই ফাঁকে আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। এবং আমি কষানোর মাঝে কিছু মরিচ দিয়ে দেব। খাবার মজা হয় কষানোর উপরে। সো আমি কিছুক্ষণ রেখে দেব এটাকে ঠিক মতো ভালো করে কষানোর জন্য। আমি একটু ঢেকে দিতে পারবো, ওয়েট করব 2-3 মিনিটস কষানোর জন্য।
যখন একটু কষানো হয়ে যাবে তখন আমার যে ছোট ছোট মাছ, গুঁড়া মাছ, এগুলো আমি দিয়ে দিতে পারি। সো একসাথে সব মাছ আর মশলা কষানো হয়ে যাবে। একটু পানি আমি অ্যাড করছি, কারণ মাছটিকে সিদ্ধ হতে হবে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম, এখন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমার মাছ দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। আমি জলপাইগুলো দিয়ে দিলাম আর এটাকে একটু আমি ম্যাশ করে নিব এটার সাথে। তো নেড়ে নিব, এখন আমি এটাতে একটু পানি দিয়ে ঝোল করে ফেলব। এবং সব কিছু একসাথে মিক্সড হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে নেওয়া যায়। অলমোস্ট আমার জলপাইয়ের টক এবং ছোট জলপাই এবং ছোট মাছের টক ফিনিশ হয়ে গেল। আপনারা এর উপরে একটু ধনে পাতা দিয়েও সার্ভ করতে পারেন, বাট আজকে আমার বাসায় ধনে পাতা নেই, তাই এভাবেই আমাকে শেষ করতে হবে। সো হয়ে গেল টক, আপনারা ভাতের সাথে খেতে পারবেন, খুবই মজা হবে। ওকে, একটি ফ্রাই প্যানে একটু অল্প পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি আসলে আমার এই টকটা হয়ে গিয়েছে, টক বা জলপাইয়ের খাট্টা হয়ে গিয়েছে। এখন আমি একটু পাঁচফোড়ন দেব, জাস্ট ফর টেস্ট। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা খাট্টার উপরে দিয়ে দিব, জাস্ট ফর ফ্লেভার। আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন। আসলে আমরা যারা কানাডাতে থাকি, ইটস ভেরি হার্ড টু কুক, বিকজ আমরা এখানে অনেক কাজ করি ঘরে বাইরে। এটা খুবই একটু কঠিন খাবার, বাট আমি ট্রাই করলাম। আমার আম্মু রান্না করতো, সো সেখান থেকে আর কি যা মনে আছে তার থেকে রান্না করলাম। হোপ আপনারা বাসায় এভাবে রান্না করবেন আর অবশ্যই একটা নিউ টেস্ট পাবেন। সো হয়ে গেল, আমি এখন একটি বাটিতে সার্ভ করব। সো এই হলো আমার খাট্টা, আমি একটি ডিশে সার্ভ করেছি। তো আপনারা এটা অবশ্যই বাসায় করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এটা আসলে আমার মা করতো, তো সেখান থেকে আমি শিখে এটা করেছি। সো এটা আসলে দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা, ভেরি ভেরি টেস্টি। সো আপনারা বাসায় ট্রাইয়ের সাথে এভাবে সার্ভ করতে পারেন,
খুব মজা হবে। এখন আমি আজকে দুপুরে এটা খাবো। সো বাই বাই এভরিওয়ান।